आमी भाभी मोने मोने दयाल तुम्हारे चरणे आमी भाभी मोने मोने दयाल तुम्हारे चरणे अंतिम काले दियो दयाल तुमि बिने ए जगते आमार आर केह नाई ओगो दयाल ए जगते तुमि बिने आमार आर केह नाई भाई बंधु आत्मीय स्वजन पुत्र कन्या स्वामी संसार सबाई आमार एटा आमी भाबी आमार किन्तु एक बारे जदि मन संगे ये जीवन खाता अंक मेलान जाए जीवने बोलते किचु नाई साराटा जीवन निजेर जन्नो किछुई संचय करते पारी नाई शुधु परेर जन्नो संचय करे तोमाके भूले मायार जाले आमि आबद्ध हये रयेछि ताई तुमि बिने आमार आर केह नाई दया आमार ए जीवनेर अंकेर खाता একেবারে শূন্য ও দয়া তুমি বিনে এ জগতে Oh,
भक्त भगवान की ना इसे करते पारे एर प्रमाण ध्रुव प्रह्लाद राक्षस वंशे जन्म निये प्रह्लाद सदाई सर्वदाई कृष्ण गुणगान गाय तार विरोधिताय छिलो जे तार जन्मदाता पिता जन्म कौशिक भक्त प्रह्लाद के छोटबेलाय जखन गुरुर पाठशालाय दिये आसलो गुरु ताके पढ़ाशुना शेखाच्छे बोललेन प्रह्लाद बोलो मा प्रह्लाद बोललेन कई आमार कृष्ण बोलछेन बोलो बोले कई आमार गौरहरि किन्तु गुरुदेव जानते जे राक्षस वंशे जन्म नियेछे ध्रुव प्रह्लाद एई राक्षस वंशे कृष्ण नाम करा जाबे ना कृष्ण नामेर बिरोधिता एरा তাই গুরুদেব কি করলেন হিরণ্যকশিপুর কাছে আর্জি জানালেন রাজামশাই আপনার পুত্র প্রহ্লাদকে আমি আমার পাঠশালায় পড়াশোনা করাতে পারবো না বলে কেন বলে যে তোমার পরম শত্রু সেই কৃষ্ণ গুণগান গেয়ে সদাই নয়ন জলে ভাসে প্রহ্লাদ হিরণ্যকশিপু কি করলেন প্রহ্লাদকে নিয়ে এসে জ্যান্ত হাতির পায়ের নিচে ফেলে দিলেন প্রহ্লাদ কৃষ্ণ গুণগান গাইছে এমন সুমধুর কৃষ্ণ গুণগান শ্রবণ করে সেই পাগল হাতি কি করেছে প্রহ্লাদকে পায়ের নিচে চাপানা দিয়ে তাকে পিঠে নিয়ে নৃত্য করতে শুরু করেছে জ্বলন্ত আগুনে প্রহ্লাদকে ফেলে দিয়েছে সেই জ্বলন্ত আগুন নিভে পুষ্প বৃষ্টি হচ্ছে এমন ভাবে কতবার প্রহ্লাদকে পরীক্ষা করেছে কিন্তু মারতে পারেনি হঠাৎ একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে বললেন প্রহ্লাদ তুমি এই কৃষ্ণ নাম বন্ধ করবে কি না প্রহ্লাদ বললেন না আমি তো এই কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না পিতা হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ তোমার কৃষ্ণ নাম তোমায় বন্ধ করতে হবে বলে না আমি পারবো না তাহলে আজকে তোমার কৃষ্ণকে আমায় দেখাতে হবে বলো তোমার কৃষ্ণ কোথায় প্রহ্লাদ বললেন পিতা আমার কৃষ্ণ ভগবান সদাই সর্বদাই বিরাজ করেন আকাশে বাতাসে জলে স্থলে সদাই সর্বদাই বিরাজ করেন আমার ভগবানকে দেখা যায় হিরণ্যকশিপু বললেন যে ভগবানকে দেখা যায় না তার নাম গুণগান করে কি লাভ এই জগৎময় ভগবান আমি তুমি আমায় ভগবান রূপে দেখো প্রহ্লাদ বললেন না পিতা তা কখনো হতে পারে না যে জগৎ পিতা তাকে ছেড়ে তুমি সামান্য আমার জন্মদাতা পিতা আমি তোমাকে কি করে ভগবান বলে মানি আসেছিলে ক্ষতি স্তম্ভ হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ তোমার ভগবান যদি সদাই সর্বদাই বিরাজ করে বলো এই ফটিক স্তম্ভতে তোমার ভগবান আছে বলে হ্যাঁ আছে কোথায় এই বলে যখন হিরণ্যকশিপু ফটিক স্তম্ভ লাথি মেরেছে সঙ্গে সঙ্গে ওই ফটিক স্তম্ভ ভেদ করে নরসিংহ রূপ ধরে ভগবান আমার কি করলেন হিরণ্যকশিপুকে বধ করলেন রাক্ষস কুল থেকে তাকে উদ্ধার দিলেন নিতাই গৌর হরিবল হরিবল
অজামিল নামে একজন দস্যু ছিল, সারাটা জীবন দস্যু বৃত্তি করেছে, কোনোদিন কোনো ভালো কাজ করেনি, কিন্তু মরণকালে ভগবানের নাম ধরে ডাকাতেই অনায়াসে গোলকে স্থান পেল। তাই মহাজন বলেছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ। তাহলে আমরা যদি মনে করি আমরা লক্ষ লক্ষ বার কৃষ্ণ নাম করবো আর সারা জীবন পাপ করবো, তাহলে সব পাপ ধৌত হয়ে যাবে? না, ডাকার মতো ডাকতে হবে, মনপ্রাণ দিয়ে ডাকতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। আমি যদি জেনে শুনে পাপ করে যে কৃষ্ণ নাম করেই পাপ ধৌত করব আর এই কারণেই পাপ করব, তাহলে সে পাপ কখনো ধৌত হবে। অজামিল কনিষ্ঠ পুত্রর নাম রেখেছিল নারায়ণ, তার ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। সব সময় সেই ছেলের নাম ধরে ডাকতেন, যতই দস্যুবৃত্তি করুক না কেন মরণকালে অজামিল কি করেছিলেন, তার ওই কনিষ্ঠ পুত্রর নাম ধরে রেখেছিলেন। মানুষ দেখবেন যখন মৃত্যুশয্যায় পড়ে থাকে তখন জিহ্বা আড়ষ্ট হয়ে আসে, কথা বলতে পারে না। আবার কেউ কেউ মরণকালে তার প্রিয় মানুষগুলোকে ডেকে ডেকে বলে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস, আমাকে ধর, ওই দেখ আমাকে কারা যেন নিতে এসেছে। মরণকালে যমদূত এসে দাঁড়িয়ে থাকে আর ওই মরণকালে স্বয়ং সাক্ষাৎ দেখা যায়, ওই যমদূত দাঁড়িয়ে রয়েছে আমাকে নেবার জন্য। তাই ভয়ে অনেকের এই জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, কথা বলতে পারে না। আবার কেউ ডেকে ডেকে বলে, ওরা তোরা কে কোথায় আছিস, আমাকে ধর, ওই দেখ কতগুলো দস্যু আমায় নিতে এসেছে। ঠিক এমনই অজামিল মৃত্যুকালে মৃত্যুশয্যায় তার পুত্র নারায়ণকে ডেকেছিল, বাবা নারায়ণ, বাবা নারায়ণ আমার যে বড় তৃষ্ণা পেয়েছে, তুই আমায় এক ফোঁটা জল দিয়ে দে না বাবা, দেখ না কারা যেন আমায় নিতে এসেছে, আমার যে বড় ভয় পেয়েছে। অজামিলের পুত্র নারায়ণ শুনতে পাইনি, কিন্তু স্বয়ং গোলক বিহারি হরি অজামিলের এই কাতর করুণা কণ্ঠের স্বর শুনে আর গোলকে বসে থাকতে পারলেন না। অজামিলের পুত্র নারায়ণের রূপ ধরে এসে অজামিলের বদনে যখনই গঙ্গা বাড়ি দিলেন, অজামিল দেহলোকের মায়া ত্যাগ করলেন। এইদিকে অজামিলের আত্মাটা নেবার জন্য একদিকে যমদূত আর একদিকে দেবদূত, গোলক হইতে ভগবান দেবদূত পাঠিয়েছেন, যাও অজামিলের আত্মাটাকে এই গোলকে নিয়ে এসো, বিষ্ণু লোকে স্থান হবে অজামিলের। চিত্রগুপ্ত বললেন, প্রভু তুমি কি করছো? বলে, কেন, যে অজামিল কোনোদিন একটাও ভালো কাজ করেনি, যে অজামিল ছিল দস্যু, যার হৃদয়ে এক ফোঁটা মায়া মমতা স্নেহ ছিল না, যে সারা জীবন দস্যু বৃত্তি করেছে, কত মানুষের প্রাণহানি করেছে, কত রক্ত গঙ্গা বই, আজ সেই অজামিল নাকি এই বিষ্ণুলোকে স্থান পাবে। প্রভু বললেন, চিত্রগুপ্ত তুমি তোমার খাতাটা একবার খুলে দেখো তো, অজামিল আমার নাম ধরে কতবার ডেকেছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখে, প্রভু অজামিল তো প্রতিদিন আপনার নাম ধরে ডেকেছে, এমনকি মৃত্যুকালে মৃত্যুশয্যায় অজামিল আপনার নাম স্মরণ করতে করতেই মারা গেছে। মৃত্যুকালে কেউ যদি মহাবিষ্ণুর নাম স্মরণ করতে পারে, কৃষ্ণ কথা কইতে কইতে গীতা গঙ্গা সাবিত্রী সীতা এই নামগুলো জপ করতে করতে যদি সে পরলোক গমন করে, তাকে বারে বারে আর এই জরাজীর্ণ ভূমিতে আসতে হয় না, আর স্থান হয় একদম বিষ্ণু লোকে গোলকে। তাই প্রভু বললেন, চিত্রগুপ্ত তাহলে মৃত্যুকালে যখন নারায়ণ নারায়ণ বলে
অজামিল মারা গেছে, অজামিলের স্থান হওয়ার কথা কোথায়? বলে প্রভু আমার ভুল হয়ে গেছে, অজামিলের তো বিষ্ণু লোকেই আসার কথা। তাহলে দেখো অজান্তেও যদি ভগবানকে ডাকা যায়, ভগবান সেই ডাক শ্রবণ করেন। আমরা ভগবানকে ডাকার সময় পাই না, এই কলিহত জীব আমরা ভগবানকে ডাকার সময় পাই না গো। অনেক কাজ করি আমরা, অনেক সময় পাই, অনেক ঘুমাই, টিভি দেখি, ফোন ঘাঁটি, কিন্তু ভগবানকে ডাকবার মতো সময় আমাদের হয় না। তাহলে ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? ওমা, আমাদের তো ভগবানকে ডাকার সময় হয় না, কিন্তু যেদিন এসেছিলাম তার কাছে কথা দিয়ে এসেছিলাম, ভগো দয়া আমি এই পৃথিবীতে গিয়ে শুধু তোমায় ডাকবো, তোমা ভিন্ন আর অন্য কিছু চাইবো না। কিন্তু পৃথিবীতে এসে আমরা সব কিছু ভুলে গিয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার জন্ম দিতে হাবুডুবু খাই। তাই কি করতে হবে? আমাদের যে সন্তানাদি জন্ম হয়, সেই সন্তানের নাম যদি আমরা ভগবানের নাম দিয়ে রাখি, তাহলে তো আমার সন্তানকেও ডাকা হলো, আমার ভগবানের নামটাও মধ্যে উচ্চারিত হলো। আমার ছেলের নাম গোপাল। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে, আমি জানি আজকে আমার ছেলের টিউশন নেই, তবুও ঘুম থেকে উঠেই আগে আমি আমার ছেলেকে ডাক দিই, বাবা গোপাল, গোপাল পড়তে যাবা না বাবা? ছেলে সকালবেলায় হেসে উঠে বলে, মা তুমি কি জানো না আজকে আমার পড়া নেই? এইবার আমি তো জানি ছেলের পড়া নেই, আমার ছেলের নাম ধরে ডাকা হলো, আমার ঘরে ছোট্ট একটা গোপাল আছে। এইবার ঘুম থেকে উঠে গিয়ে ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে আগে আমি এই গোপালের দর্শন করি। তাহলে এবার আমি যদি আমার ছেলের নাম রাখতাম রাজ, দেবদাস, হ্যাঁ, তাহলে কি ভগবানকে ডাকা হতো? আমরা কি করি এখন? ছেলে পেলের নাম এগুলোই ডাকা শিখেছি, রকি, বিকি, রাজ, দেবদাস, মেয়েদের নাম টিঙ্কি, রিঙ্কি, পিঙ্কি, টেঙ্কি, হেমা মালিনী, শ্রীদেবী। আচ্ছা, এইসব নাম ধরে ডাকলে ভগবানকে ডাকা হয় না? আগেকার দিনের বাবা মারা ছেলে মেয়েদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, যেন সারাদিনের সময় না পেলেও ছেলে পেলেকে ডাকার মাধ্যমে যেন আমি আমার ভগবানকে ডাকতে পারি। কিন্তু আমরা এই কলিযুগের মা বাবারা কি করি? কত স্ট্যান্ডার্ড নাম আছে, কত ছোট ছোট নাম আছে, সেই নামটা ছেলে মেয়ের জন্য খুঁজে বেড়াই, তাই না? কিন্তু তা করলে তো হবে না, সেটা করলে হবে না। ভগবানের নাম ডাকা হবে কিসে? ঠিক সেই নামটাই বেছে বেছে রাখতে হবে। তাই অজামিল মরণকালে তার পুত্র নারায়ণকে ডেকেছিল বলে গোলোকে তার স্থান হলো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। Yeah.
এই জন্য কাজী সাহেব এই হরিদাসকে কত লাঞ্ছনা গঞ্জনা কত ব্যথাঘাত করে তবুও হরিদাস এই কৃষ্ণ নাম বন্ধ করে না জবন হয়ে Jawab